ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ফেনীর মুহুরী নদীর আশপাশের 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদউদ্দিন। ফরিদ, নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আর নতুন কোন এলাকায় ভাঙন দেখা দিয়েছে, প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে? ধন্যবাদ সুব্বা, আপনি যেটি বলছিলেন, ফেনীর মুহুরী নদী এবং কহুয়া নদীর তিনটি স্থানে ভাঙনের কারণে ফুলগাজি এবং পশুরামের 10টির অধিক গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। আমি এই মুহূর্তে যেখানে আছি, আমি দাঁড়িয়ে আছি, যেখান থেকে আপনাকে জানাচ্ছি, যদি একটু দেখাতে চাই, ফেনি ফুলগাজি সদর উপজেলার উত্তর বড়ইয়া গ্রামে এই গ্রামের ফানি স্রোতের কারণে বাড়িঘরের পানি উঠে গেছে, উঠানেও পানি উঠে গেছে। মানে নারী এবং শিশুদের অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করছে, পশু এবং অন্যান্যগুলো অনাত্র সরিয়ে নিয়েছে। আমরা ফানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, এই বিষয়টা কবে নাগাদ মানুষ স্বস্তি পেতে পারে বা পানির ভাঙ্গা স্থান তিনটি ঠিক করতে পারে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেছেন, পানি কমা ছাড়া এই মুহূর্তে তাদের কিছু করার নেই, এই তিনটি স্থান ঠিক করতে, সংরক্ষণ করতে বা ঠিক করতে সময় লাগবে। দুপুরে এখানে এসেছিলেন স্থানীয় সংসদ সদস্য যশোর সাধারণ সম্পাদক শিরিন আক্তার, তিনি দেশ টিভিকে জানিয়েছেন এখানে নদী শাসন ও নদী খননের জন্য স্থায়ীভাবে যেন ফাটগুলো আর না ভাঙে এই জন্য 731 কোটি টাকা বাজেট হয়েছে। এখন এই বাজেটের এই প্রকল্পের বিষয়ে সমীক্ষা চলছে, সমীক্ষা চলার পর তারা রিপোর্ট দিবে, রিপোর্ট দিলে এটা একনেকে উপস্থাপন হবে, এরপরে সেখানে স্থায়ীভাবে বাঁধগুলো যেন সংরক্ষণ হয়, প্রতি বছর যেন এভাবে নদী ভাঙ্গে, নদীর ফাট ভেঙে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে ভালোভাবে ব্যবস্থা নেবেন। এই মুহূর্তে আমরা এর আগে স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলেছি এবং ফুলগাজী উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে এই এলাকায় যে সমস্ত লোক ক্ষতিগ্রস্ত রয়েছে, যে 10টি গ্রামের অধিক লোকজন, এখানে তারা শুকনো খাবার বিতরণ করেছে। কিন্তু আর কি বিষয় আপনারা জানিয়ে রাখি, ফানি উন্নয়ন বোর্ড সূত্র যেটি জানিয়েছে, এখানে ফানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে সকালবেলা প্রবাহিত হলেও বর্তমানে এটা বিপদসীমার 38 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এজন্য ফানির তোড় বেড়ে গেছে এবং লোকালয়ে ফানি প্রবেশ করছে, গ্রামের পর গ্রাম ধীরে ধীরে পানি বেড়ে যাচ্ছে, মানুষও আতঙ্কের মধ্যে রয়েছে। ইতিমধ্যে ঘরবাড়ি ছেড়ে মানুষ অনাত্র আশ্রয় দিচ্ছে এবং ফসলি জমি এবং এই যে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে আর মানুষের পুকুরের মাছগুলো বেশি গেছে, বিশেষ করে ফসলি জমির বিষয়ে কৃষি উপজেলা কৃষি কর্মকর্তা যেটি জানিয়েছেন, যদি দু একদিনের মধ্যে পানি নেমে না যায় তাহলে যে ধানের বীজ এবং অন্যান্য ফসলি জমি। আপনাকে ধন্যবাদ দর্শক, ফেনী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শেখ ফরিদউদ্দিন।